আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, একবার মুসা আলী ইসলাম এর জাতির উপর দুর্ভিক্ষ প্রেরণ করা হলো। মুসা আলী ইসলাম, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য অর্জন করেছেন, তার জাতির উপর নেমে এসেছিল ভয়াবহ এক দুর্ভিক্ষ। জাতির প্রত্যেকে কষ্ট ভোগ করছে, পানি নেই, খাবার নেই, পশু মরছে, মানুষ মরছে, আরও কত কি। অথচ তাদের মাঝে একজন নবী ছিল, যিনি ছিলেন মুসা আলী ইসলাম। মানুষ তার কাছে এসে জানতে চাইল, হে মুসা, এসব কি হচ্ছে? মুসা আলী ইসলাম তার জাতির লোকদের নিয়ে খোলা ময়দানে গেলেন, দোয়া করলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার জাতির কি অবস্থা হয়েছে। আমরা বৃষ্টির জন্য অনুনয় করছি। একজন নবী দোয়া করলে স্বভাবত আল্লাহর কাছে উত্তর কি হয়? তিনি তা কবুল করবে। সবাই অপেক্ষা করছে, এই বুঝি বৃষ্টি আসলো, কিন্তু কিছুই হচ্ছে না। আল্লাহর একজন নবী অনুনয় বিনয় করে সবাইকে নিয়ে দোয়া করছেন, কিন্তু দোয়ার কোনো উত্তর নেই। ভাবতে পারে মুসা আলাইহিসসালাম ভাবছেন, ইয়া আল্লাহ, এ কি হলো? আমি বৃষ্টির জন্য দোয়া করলাম, অথচ কোনো বৃষ্টি নেই। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, হে মুসা, তোমার জাতির মধ্যে একজন গুনাহগার রয়েছে, যার কারণে দোয়া কবুল হচ্ছে না। মুসা আলাইহিসসালাম লোকদের দিকে ঘুরে বললেন, তোমাদের মধ্যে একজন গুনাহগার রয়েছে, সে সামনে বেরিয়ে এসো। ওই ব্যক্তির মনে মনে অনুতপ্ত হল, তওবা করল, যিনি গুনাহগার বান্দা ছিলেন। কিন্তু মুসা আলাইহিসসালাম এর সামনে বেরিয়ে আসার কোনো প্রয়োজন বোধ করছে না, আবার ভয় করছে। মুসা আলাইহিসসালাম অপেক্ষা করছেন, কিন্তু কেউ আসছে না। তিনি ফিরে গিয়ে আবার আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন। এইবার মুসা আলাইহিসসালামকে অবাক করে দিলেন আল্লাহ, সাথে সাথে বৃষ্টি নেমে আসলো। মুসা আলাইহিসসালাম খুশি হলেন, কিন্তু সেই খুশির সাথে অবাক হলেন। আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, এটার ব্যাখ্যা কি? প্রথমবার বৃষ্টি চাইলাম, বলা হলো একজন গুনাহগার আছে, গুনাহগারকে ডাকলাম, কিন্তু কেউ আসলো না। আবার দোয়া করলাম, বৃষ্টি চলে এসলো, ব্যাপারটা কি? আল্লাহ তাআলা জানালেন, যে ব্যক্তির জন্য আমি বৃষ্টি আটকিয়ে রাখলাম, সে তাওবা করেছে, আমার কাছে মাপ চেয়েছে, আমি তার তাওবা কবুল করেছি, এবং সেই একজন ব্যক্তির তাওবা কারণেই এখন আমি বৃষ্টি দান করলাম। মুসা আলাইহিসসালাম এর খুব আগ্রহবোধ হলো, হে আল্লাহ, এই লোকটি কে? আমাকে তার পরিচয় জানিয়ে দিন। আল্লাহ বললেন, হে মুসা, সে যখন গুনাহগার ছিল তখনই আমি তাকে প্রকাশ করে দেইনি, আর এখন যখন সে আমার কাছে খালিসভাবে তাওবা করেছে, এমন কি করে আমি তাকে প্রকাশ করে দেই? আমি তাকে প্রকাশ করতে পারি না। প্রিয় দিনী ভাই বোনেরা, এই গল্পের শিক্ষা একটাই, আল্লাহ তাআলা যখন আমাদের প্রতি কোনো আচরণ করেন, উম্মাহ হিসাবে আচরণ করেন, আলাদা আলাদা করে নয়, ব্যক্তি হিসেবে নয়, পুরা উম্মাহ হিসাবে আচরণ করেন, আল্লাহর বরকত যখন আসে সবার ওপরেই আসে, তদ্রূপ যখন আজাব আসে সেটাও সবার ওপরেই আসে। গল্পটি শুনে আপনি বসে বসে ভাবছেন, আপনার পাশের লোকটি আদৌ ভালো কি না, অথবা আপনি ভালো আছেন কি না। সত্য কথা হচ্ছে, আপনি যত গুনাহ করেন তার সরাসরি প্রভাব
খালি উম্মার উপরে পড়বে তা নয়, আপনার উপরও পড়বে। আপনার দিনের অভাব, আপনার বুঝির অভাব, আপনার সরাত ত্যাগ, আপনার করা প্রতিটা হারামের প্রভাব আপনার সন্তানের উপরে পড়বে, আপনার বাবা মায়ের উপর পড়বে, পুরো উম্মতের উপর পড়বে। এটার উল্টো দিকও রয়েছে, আবার ভালো দিকও রয়েছে। আপনি যখন কোনো নেক আমল করেন, এতে একা আপনার উপকারই হয় না, বরং পুরো উম্মতের উপকারই হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাওফিক দান করুক। আমিন।